অলিয়াল্লাহ গণ, মহামানব গণ, নবী রাসুল গণ আসেন একটি আলো নিয়ে, একটি আলোর শিক্ষা শিক্ষা নিয়ে, একটি আলোর পথ দেখানোর রাস্তা নিয়ে আসেন, এবং এই আশা ভরসায় বুক বাঁধেন যে তার ফলোয়ার্সরা, তার অনুসারীরা সেই আলো অনুসন্ধানে নামবেন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহের নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বুঝি জানাই, সালাম ও কদম বুঝি জানাই কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকে রসুল ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাত। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ রবিল আলামিন, মহান মালিকের অপার দয়ার বদৌলতে আমিও ভালো আছি। আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছি মোর্শেদ কেবলা জানের শুভ জন্মদিনের এই মাসে আমরা যে 4টি সপ্তাহ পাব, এই 4টি সপ্তাহে মোর্শেদ কেবলা জানের উপরেই আলোচনা করব। যেই কারণে সকাল থেকে আলেম ওলামাগণ এবং আলোচকগণ তাদের আলোচনায় আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহের জীবন বৃত্তান্ত নিয়ে একে একে আলোচনা করছেন। আজকে আমাদের প্রফেসর ডক্টর আব্দুল মান্নান মিয়া ভাই আলোচনা করেছেন এবং মোর্শেদ কিবলা জানের উপরে সুন্দর আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। এখন যাদের দাঁত নাই তাদেরকে জিজ্ঞেস করেন দাঁতের মর্ম কেমন, আর যখন দাঁত ছিল তখন আমরা মনে করেন চকলেট চুইংগাম এগুলো খেয়ে খেয়ে, অথবা দাঁত পরিষ্কার না করে সুন্দরভাবে দাঁতের যত্ন না নেওয়ার কারণে দাঁত পড়ে গেছে। এখন বোঝা যায় প্রতিবার ভাত খাওয়ার আগে দাঁতের মূল্য কত বেশি, তাই না? ঠিক তেমনি ভাবে অলিয়াল্লাগণ যখন যেই যুগে আসেন সেই যুগে অলিয়াল্লাদের মূল্যায়নটা খুব কম হয়, কিন্তু পরবর্তী যুগে দেখা যায় তার মূল্যায়ন সারা বিশ্বব্যাপী হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1400 বছর আগে বর্বর আরব জাতির কাছে এসেছিলেন, তারা রাসুলকে মেনে নেন নাই। মেনে না নিয়ে তারা রাসুলকে প্রথমে লোভ দেখাইলেন, আরবের সবচেয়ে সুন্দরী রমণীর সাথে তোমার বিবাহের ব্যবস্থা করব, তুমি তোমার ধর্মের কথা বললে। রাসুল বললেন, বেটা আমি কি রমণীর লোভে আমার মালিককে ভুলে যাব? তা তো হইতে পারে। হ্যাঁ, বলল ঠিক আছে যাও, তোমাকে আমরা ধন সম্পদ অর্থ সব কিছু দিব, তুমি এই ধন সম্পদ নিয়ে যাও, তবুও তোমার ধর্মের কথা বইল না। রাসুল বললেন, তোমার কাছে কি মনে হয় আমার মালিকের চেয়ে ধন সম্পদ বড়? আমি আমার মালিকের কথাই বলবো। তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মালিকের কথা বলবা, ঠিক আছে মানলাম, তাহলে সপ্তাহে এই কয়েকদিন তোমার ধর্ম করব,
আর এই সপ্তাহ এই কয়েকদিন তুমি আমার ধর্ম করবা, আসো ভাগাভাগি করে নেই, সপ্তাহে এই কয়েকদিন তোমার স্টাইল আর এই কয়েকদিন আমার স্টাইল, ভাগাভাগি করতে চাইলে আমার রাসুল মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একবার যেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, যার কাছে মাথাকে অবনত করেছি, সেই মালিক ব্যতীত আমি আর কারো কাছে মাথা নত করব না। বর্বর আরব জাতি যখন দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন তারা পরিকল্পনা আঁটলেন, তাহলে মুহাম্মদকে থামাইতে হলে তাকে হত্যা করতে হবে, তাকে নির্যাতন করতে হবে। কোন লোভ লালসায় যখন নবী মুহাম্মদকে ফেলতে পারলেন না, নবী মুহাম্মদকে তখন তারা পাগল বলে সম্বোধন করলেন, মানসিক বিকারগ্রস্ত বলে সম্বোধন করলেন। তারপরেও যখন পারলেন না, একে একে 27 বার, আসলে আমরা সমাজে প্রচলিত 27 বার, ছোটখাটো যুদ্ধ সহ যদি হিসাব করা যায় 100-র অধিক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধে লিপ্ত করা হয়েছে এবং 100-র অধিক বার তাকে হামলা করা হয়েছে, তাকে জানের দুশ্মন বানিয়ে তাকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে, তাকে জানের দুশ্মন বানিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তাকে জানের দুশ্মন বানিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। সকল কথার মূল নবী মুহাম্মদকে থামাও। নবী মুহাম্মদ যদি বেশি দিন আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের বাপ দাদার আদর্শ ধ্বংস হয়ে যাবে। দেখেন, তখন রাসুলকে থামানোর জন্যে, হত্যা করার জন্যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ চেষ্টা করেছে। আজ সেই রাসুলের উম্মত 160 কোটি মুসলমান। আজ সেই রাসুলকে আমরা দিল জান সে কত ভালোবাসে, অথচ যেই সময় তিনি এসেছিলেন তার প্রতি যেই সময় ভালোবাসাটা দেখানোর কথা ছিল, দরকার ছিল, সেই সময় দেখা গেল আমরা সেই ভালোবাসাটা দেখাতে পারিনি। একইভাবে আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই 71 বছর জীবনে সেই রাসুলকে ভালোবাসার ডাক দিলেন, যেই রাসুলকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না, যেই রাসুলকে ভালোবাসতে না পারলে সাফায়াত পাওয়া যাবে না, মৃত্যুর সময় যেই রাসুলকে চিনি বলে ইমানি পরীক্ষায় আমাকে সাক্ষ্য দিতে হবে, সেই রাসুলকে ভালোবাসার শিক্ষা দিয়ে দীর্ঘ 71 বছর তিনি আমাদের মাঝে সেই রাসুলের প্রেমের আলো, সেই রাসুলের আদর্শের আলো ছড়িয়ে দিতে চাইলেন। আমরা মোর্শেদকে পেলাম, মোর্শেদের কাছে গেলাম, অথচ তার থেকে সেই আদর্শ গ্রহণ করলাম না। শুধু কি আদর্শ, তাকে কতটুকু ভালোবাসতে পারলাম, তাকে কতটুকু তার অনুসরণ করতে পারলাম, যোগ বিয়োগ করি, যার তরিকতের বয়স 20 বছর, যার তরিকতের বয়স 10 বছর, যার 30 বছর, হিসাব করি, আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগি রহমাতুল আলাইকে আমাদের জীবনে পেয়েছি, পাওয়ার পরে সেই শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই থেকে কতটুকু ইমানের শিক্ষা, কতটুকু মহাব্বত, কতটুকু আদর্শ নিজের মাঝে আহরণ করতে পারলাম, নিজের মাঝে নিতে পারলাম, গ্রহণ করতে পারলাম, একটু হিসাব নিকাশ করার দরকার আছে না নাই বলেন? আছে না নাই? হিসাব নিকাশ করলে দেখা যাবে আসলে বাস্তবিক অর্থে এই, আমরা আহরণ করতে পারি নাই। ওলি আল্লাহগণ আসেন এবং চলে যান, নবী রাসূলগণ আসেন এবং চলে যান, মোর্শেদ এসেছেন এবং চলে গিয়েছেন, আমিও আছি আবার হয়তো চলে যাব। এই মানব দেহটা নশ্বর, এই দেহটা ছাড়তে হবেই, এই দেহ
থাকবে না, বাতেনি থেকে যাবে, কিন্তু জাহেরি দেহ আর তো থাকবে না। যখনই জাহেরি দেহ আর থাকবে না, তখন কি হবে বলেন? যখন এই জাহিরি দেহটা আর থাকবে না, তখন তো আর কোনো কিছু করার থাকবে না। নিথর দেহ পড়ে যাবে, তাকে নিয়ে মাটি দিতে হবে। তো ওলিয়াল্লাহ গণ, মহামানব গণ, নবী রাসুল গণ আসেন একটি আলো নিয়ে, একটি আলোর শিক্ষা শিক্ষা নিয়ে, একটি আলোর পথ দেখানোর রাস্তা নিয়ে আসেন, এবং এই আশা ভরসায় বুক বাঁধেন যে তার ফলোয়ার্সরা, তার অনুসারীরা সেই আলো অনুসন্ধানে নামবেন, অথবা সেই আলোকিত পথে তারা পরিচালিত হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ওলি আল্লাহর কাছে আসি কারণ তার কাছে তো আলোর সন্ধান পাই, কিন্তু তার কাছ থেকে সেই আলোটা নিজের হৃদয়ে ধারণ করি না, অথবা তার সেই আলোকিত পথে নিজেকে পরিচালিত করি না। আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই, ওনার 71 বছর জীবনে উনি অক্লান্ত পরিশ্রম করেছেন শুধুমাত্র আমাদেরকে আলোকিত করতে চান বলে। একবার ভেবে দেখুন তার উপরে কত নির্যাতন করা হয়েছে, একবার ভাবুন তাকে কত অপবাদ দেয়া হয়েছে, একবার ভাবুন তার প্রতিষ্ঠিত দরবার শরীফ, একই দরবার শরীফ 2 বার 3 বার ভেঙে দেওয়া হয়েছে, একবার ভাবুন তার মুরিদ সন্তানের উপরে কি রকম নির্যাতন করা হয়েছে। তবু আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই তার কর্ম থেকে বিন্দু মাত্র পিছপা হন নাই, তিনি এই কর্মটাকে এগিয়ে নিয়ে গেছেন, নিজেকে আলোকিত করার এই বিদ্যা তিনি শিক্ষা দিয়েছেন। আজ তার শিক্ষা গ্রহণ করে আমেরিকা, কানাডা, ইউরোপ, এশিয়া, দেশে বিদেশে সব জায়গায় আলো ছড়িয়ে পড়েছে, জাকের ভাই জাকের বোন ছড়িয়ে পড়েছে। শুধু কি তাই, মানুষ নিজেকে আলোকিত করার চেষ্টা করছে, অথচ আজকে যদি চাই জাহিরাতে মসজিদ কিবলা জানে নুরানিময় কদম মোবারক ধরে চুমু খাওয়া বড় কঠিন হয়ে পড়েছে, আর চুমু খেতে হলে রওজায় যেতে হবে, অথবা মোরাকাবায় বসে তার কদম মোবারক স্মরণ করে চুমু খেতে হবে। যে কোনো মানুষের জন্যে বা যে কোনো মুরিদের জন্যে এটা অনেক কঠিন একটা কাজ, সম্মানিত আশেক রাসুলেরা, তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত, মুর্শেদ থাকতে সেই আলোকিত নূরকে যদি নিজের মাঝে ধারণ করে নিজেকে চরিত্রবান বানানো যেত বা করা যেত, তাহলে দেখা যেত এই মোহাম্মদী ইসলামটা অনেক বেশি এগিয়ে গেছে। আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহি, উনি এত দয়াল মহামানব ছিলেন, যার দয়ার কথা, যার ভালোবাসার কথা, যার মহাব্বতের কথা বলে বোঝানো যাবে না। আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই, উনি ওনার জীবনের প্রত্যেকটি সময় তিনি চেষ্টা করেছেন আপনার আমার মতো হতভাগা মানুষকে আল্লাহ ও রাসুলের পথ দেখানোর জন্য। আজ যে সকল জাকের ভাইরা দরবার শরীফের মসজিদে বসে আছেন, মোর্শেদ কিবলা জানের যদি জীবিত থাকতেন জাহিরাতে, উনি আমাদের সাথে থাকতেন, আজ আমার জায়গায়, আমি গোলামের জায়গায় মোর্শেদ কিবলা জানের বাণী মোবারক শুনতেন, বাণী মোবারকের পরে লাইন ধরে কদমবুচি করে তাবারক নিয়ে বাসায় যেতেন। মনে পড়ে আপনাদের সেই আনন্দ ঘন সময়গুলোর কথা? আমার তো আজও সেই দিনগুলো প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মনে পড়ে, প্রতি মুহূর্তে। এখনো আমি চাই যদি আরো কিছু সময় মোর্শেদকে কাছে পেতাম, যদি তার গোলামি করার আরেকটু সুযোগ পেতাম, যদি তার কদম মোবারকে আর কিছুটা সময় থাকতে পারতাম।
আল্লাহ, সাদেওয়ান বাগি রহমাতুল আলাই এর মতো মহামানবকে পেয়ে আসলে আমরা ধন্য, আমরা আশেক রাসুলেরা ধন্য। আমি আমাদের আশেক রাসুল ভাই ও বোনদের প্রতি উদার তো আহ্বান জানাই যে এই মহামানবকে আমরা পেয়েছি, তারপরে যদি সেই মহামানবের এই শিক্ষা আমরা ব্যক্তি জীবনে উপলব্ধি করতে না পারি, এই মহামানবের শিক্ষা যদি ব্যক্তি জীবনে বাস্তবায়িত করতে না পারি, তাহলে কি হবে বলে? হবে না। সম্মানিত আশেক রাসুলেরা একবার ভাবুন, এই মহামানবকে পেয়ে যদি আমরা তার জন্মদিনে একটু আনন্দ না করি, তাহলে কি হবে? আগামী শুক্রবার 15 তারিখ মোর্শেদ কিবলা জানের জন্মদিন, 14 তারিখ একটা বৃহস্পতিবার পড়েছে। তা আমরা বৃহস্পতিবার মোর্শেদ কিবলা জানের শুভ জন্মদিন উপলক্ষে যে যার অবস্থান থেকে মিলাদ শরীফ পাঠ করলে আমি খুশি হব। মিলাদ শরীফটা মোর্শেদ কিবলা জানের শুভ জন্মক্ষণ সকাল 10টায়। যদি আপনি আপনার অবস্থান থেকে সকাল 10টার সময় একটু মিলাদ শরীফ পড়তে পারেন, বাসায় যদি থাকেন বাসায়, কাজে থাকলে কাজেই, কানের মধ্যে হেডফোন দিয়ে, এখন তো ইউটিউবেও মিলাদ আছে, তাই না? আছে তো, সব জায়গায় আছে, চাইলে আপনি যেখানে খুশি একটু মিলাদ শরীফ পড়লেন। ওই দিন বাচ্চাদের জন্য একটু ভালো খানা দানার ব্যবস্থা করলেন। আমি করব ইনশাল্লাহ, আমি নিজে করব, কথা দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, পরিবারের জন্য একটু ভালো খানার ব্যবস্থা করলেন। মোর্শেদের শুভ জন্মদিনে অনেকে অনেক আয়োজন করছেন, কেউ গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করার আগে আমি সৌদি আরবে একটু কথা বলছিলাম, ওনারা সৌদি আরবের রিয়াদের ভাইরা, আল্লাহর বন্ধু সাদেওয়ান বাগির শুভ জন্মদিন উপলক্ষে একটি উট জবেহ করছেন, এবং একইভাবে দাম্মামের ভাইরাও আরো একটি উট জবেহ করছেন। ওনারা আমাকে ভিডিও ক্যামেরার মাধ্যমে সেটি উট দেখিয়েছেন, আমি খুব আনন্দিত হয়েছি। একইভাবে দেশে বিদেশে আশেক রাসুলেরাও আল্লাহর বন্ধু সাদেওয়ান বাগি রহমাতুল আলাইয়ের শুভ জন্মদিন স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছেন, যেটা আসলেই প্রশংসার দাবি রাখে। সেই জন্যে আমরা 1-14 তারিখে ব্যক্তিগতভাবে আয়োজন করতে পারি, বাসায় বাসায় খাবারের ব্যবস্থা করতে পারি। 10টার সময়, সকাল 10টায় যেহেতু মোর্শেদ কিবলা জানের শুভ জন্মদিন, আমরা মিলাদ শরীফ পড়তে পারি, আমরা মোরাকাবায় বসতে পারি, আমরা আল্লাহর কাছে একটু মোর্শেদ কিবলা জানের এই শুভ জন্মদিনে আমরা যে তাকে স্মরণ করছি, মালিকের কাছে একটু নিজেদের জন্য এই দিনে দয়া চেতে পারি, মোর্শেদের শুভ জন্মদিনের ওসিলায় আল্লাহর কাছে নিজেদের জন্য ক্ষমা চাইতে পারি, কি বলেন? পারি না? পারি না? হ্যাঁ, আল্লাহ কি তার প্রিয় বন্ধুর ওসিলায় আমাদেরকে মাফ করতে পারে না? পারে না? কারা কারা বিশ্বাস করেন হাত ওঠান। আল্লাহর বন্ধু সাদেওয়ান বাগির ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন, কারা কারা বিশ্বাস করেন হাত ওঠান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে হাত নামান, হাত নামান এই শুভ জন্মদিনের বসিলায়। যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী আনন্দ আয়োজন করেন। বোনেরা ভাইয়েরা নিজের সন্তানদের নিয়ে আনন্দ করেন, যার সামর্থ্য আছে পরিবারকে নিয়ে করেন, যার সামর্থ্য আছে এলাকাবাসীকে নিয়ে করেন, যার সামর্থ্য আছে প্রতিবেশীদেরকে নিয়ে করেন। দেখেন, আপনারা হয়তো অনেকে ভাববেন যে মেজো হুজুর কেন অন্য মানুষকে খাওয়ানোর কথা বলে, মেজো হুজুর কেন রাস্তাঘাটে মানুষকে দান করার কথা বলে, মেজো হুজুর কেন নিজের সম্পত্তি অপরকে দিতে বলে। আসলে তাসাউফটাই হচ্ছে ত্যাগ করার। আমি রাসুলের জন্মদিনে, মোর্শেদের জন্মদিনের ওসিলায় চেষ্টা করি আপনাদেরকে ত্যাগের শিক্ষা দিতে।
জন্মের পর থেকে আমরা ভোগের বিদ্যা শিক্ষা অর্জন করেছি, কিভাবে সম্পত্তি ধরে রাখা যায়, কিভাবে টাকা ধরে রাখা যায়। জন্মের পর থেকে আমি আর আমার মধ্যে আটকে গেছি, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি, আমার সন্তান, আমার ইজ্জত, আমার বেইজ্জতি। কি বলেন, আমি যদি অন্যায় বলে থাকি বলেন, আমির বাইরে আপনি যেতে পারবেন? পারবেন না, কেউ না, কেউ আমরা আমির বাইরে যেতে পারি না। আমাকে আমি এমন ভাবে ধরেছি, আমি ছাড়তে পারি না আমাকে। এই জন্যে আমি আপনাকে মোর্শেদের জন্মদিন, রাসুলের জন্মদিনে শিক্ষা দেই যে আমি থেকে বের হন, তার জন্যে করেন যাকে আপনি কোনোদিন দেখেন নাই, তার পাশে দাঁড়ান যার পাশে আপনি কখনোই দাঁড়াতেন না, তার সাথে দাঁড়ান যার সাথে আপনি দাঁড়িয়ে নিজের হাতটাকে খুলবেন। আমি না, আমি তোমার জন্যে কিছু করতে চাই, আমি আমার সাথে সাথে আমি তোমার চিন্তা করি, আমি আমার সাথে সাথে আমি তোমাকে খুশি করতে চাই। এই আমি আর তুমি, আমরা যে নিজের প্রতি আত্মকেন্দ্রিক হয়ে গেছি অনেক বেশি, আমরা যে আল্লাহকে ভুলে গেছি আত্মকেন্দ্রিক হয়ে, আবার যাতে আমরা ত্যাগে ফেরত যেতে পারি, আবার যাতে আমরা দানে ফেরত যেতে পারি, আবার যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, মনুষ্যত্বটাকে মনে রাখি, মনুষ্যত্বটাকে ভুলে না যাই, এই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্যই মূলত আমি আপনাদেরকে এই আয়োজনগুলো করি। বলেন তো দেখি, মানুষ না হইলে ধর্ম তার জন্য আছে? হ্যাঁ, মানুষ না হইলে তো ধর্ম নাই। দেখতে তো আমরা মানুষই সবাই, আত্মার সুরত তো মানুষ না। সমস্যাটা হচ্ছে পিতা মাতার গর্ভে জন্ম নিয়ে মানুষ সুরতে জন্ম নিয়েছি, কিন্তু ভিতরের পশুত্বটাকে তো দূর করতে পারি নাই। মনুষ্যত্ব যদি তৈরি না হয়, মানুষের মাঝে যদি মনুষ্যত্ব তৈরি না হয়, অর্থাৎ মানুষের যে গুণাবলীগুলো সেগুলো যদি তৈরি না হয়, আপনার কাছে সারাদিন যদি ধর্মের ব্যাখ্যা করি, কি বলেন, এই ব্যাখ্যায় কোনো মূল্য আছে? হ্যাঁ, সারাদিন ধর্ম বললাম আর আপনার ভিতরের পশু আছে, পশু যদি মানুষ না হয়, আপনি যতই ধর্ম শুনেন না কেন, আপনি অধর্ম করবেন। উদাহরণস্বরূপ আমি সব সময় বলি যে একটা গাধার পাশে গিয়ে সারাদিন যদি ধর্মের বাণী শুনাই, ধর্মের জ্ঞান বলি, গাধার কানে কানে মাইক লাগাইয়াও যদি বলি, গাধা কিন্তু দিন শেষে তার ডাকি দিবে। একটা গরুর কাছে গিয়ে সারাদিন গরুর কানে কানে যদি ধর্মের সকল ব্যাখ্যা, কোরআনের সকল তাফসির বর্ণনা করি, গরু দিন শেষে হাম্বা বলেই ডাক দিবে। কি বলেন, সত্য না মিথ্যা? একই ভাবে আপনি যদি নিজের ভিতরের পশুটাকে মানুষ করতে না পারেন, মনুষ্যত্ব না শিখেন, সকল ধর্মই, যত বড় আমি ধার্মিক হই আর আপনাকে যত ধর্মই বুঝাই না কেন, আপনি দিন শেষে ওই পশুর কাজই করবেন। তাই মানুষ হওয়া জরুরি। মানুষ হইতে হইলে আল্লাহর সৃষ্টি মানুষকে যত্ন করা শিখতে হবে, আল্লাহর সৃষ্টি মানুষের টেক কেয়ার করা শিখতে হবে, মানুষের সাথে ভাগাভাগি করা শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যারা রাসুলের সাথে নিজের স্ত্রী সন্তান ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাসুলকে ভালোবেসে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেই হিজরতকারীরা যখন মদিনায় এসে পৌঁছালেন, রাসুল সাল্লাম বললেন, হে আমার অনুসারীরা, তোমরা যারা আমাকে ভালোবাসো, তারা তোমরা মক্কাবাসীর সাথে তোমাদের সম্পত্তি ভাগ করে নাও। যা দুইটা বাড়ি আছে, একটা বাড়ি তুমি মক্কার ভাইয়েরকে দান করে দাও, যার দুইটা স্ত্রী আছে, একটা স্ত্রী দান করে দাও, যার বহু উট আছে, বহু উট
থেকে তুমি অর্ধাঅর্ধি করে এক ভাই আরেক ভাইয়ের সাথে ভাগ করে নাও। দেখেন, মদিনাবাসী সেই মক্কাবাসীকে জীবনে কোনোদিন দেখে নাই, প্রথম ইন্ট্রোডিউস হয়েছে, আজকেই প্রথম দিন দেখছে, কিন্তু তারা রাসুলকে ভালোবেসে নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে কি করেছে দেখেছেন? নিজের বাড়ি দান করে দিছে এক ভাই আরেক ভাইয়ের সাথে, নিজের সম্পত্তি দান করে নিছেন, নিজের উট দান করে নিছেন। কেন করেছেন সেটা? কারণ তারা সবার মূলে নবী মোহাম্মদকে ভালোবেসেছেন। এই যে এক ভাই অপর ভাইয়ের সাথে সম্পত্তি বন্টন করে নিলেন এবং না দেখে পরিচয় না থাকার পরেও তারা মহাব্বত সৃষ্টি করে ভাগ করে দিলেন নবী মোহাম্মদকে ভালোবেসে, কি এমন ভালোবাসা যে ভালোবাসায় এই বন্টন করা সম্ভব? সেই ভালোবাসার কিঞ্চিত প্রমাণ আমরা আশেকে রাসুলেরা এখন দিচ্ছি। রাসুলকে ভালোবেসে দেশে বিদেশে চিনি না জানি না রাস্তায় দাঁড়িয়ে মানুষকে খাবার দেওয়া শুরু করেছি, কি বলেন, সত্য না মিথ্যা? এই যে আমাদের উকিলরা আছে, আজকে লয়াররা যারা আমাদের সাথে আছেন, এক শতক জায়গার জন্যে আজ আমাদের ইতিহাস বলে আমরা 12 বছর 15 বছর মামলা চালাইতেছি। সিভিল লয়ার যারা আছেন, যে আমি আমার ভাইকে এক শতক জায়গা, আধা শতক, আধা হাত জায়গা ছাড়বো না, সেই জন্য মামলা চালাইতে হয়, কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। তাহলে এই দুর্মূল্যের বাজারে চিনেন না জানেন না তার কাছে আপনি একটু দান করবেন, খাবার দিবেন, ভালোবাসা ছড়িয়ে দিবেন, বলেন এটা কি উত্তম শিক্ষা নাকি অনুত্তম শিক্ষা? এই শিক্ষার মাধ্যমে শুধু আপনি অপরের সাথে খাবার ভাগ করে নিলেন না, বিশ্বাস করেন আপনার কলুষিত অন্তরকে আলোকিত করার ব্যবস্থা করলেন। আপনি যে এতদিন আমির মধ্যে আটকা পড়ে গিয়েছিলেন, আমি থেকে তোমাকে শেয়ার করা শিখতেছি। ছোট বাচ্চা, আমার বাচ্চা যখন ছোট, এখনো ছোটই, 3 বছর কতদিন হইল, আরে আমি তো ওরকম মনে রাখতে পারি না, 3 বছর 4-5 মাস হইলো মনে হয় ছোট বাচ্চা, যে নাইলায় খোদা, ও যখন আর একটু ছোট, আপনার বছর দুয়েক বা আড়াই বছর, সে মনে করেন একটা চকলেট যদি পাইছে, এই চকলেট আর কাউকে সে দিবে না, যদি কেউ এই চকলেট টান দিছে থাবা দিয়ে নিয়ে এটা ধরে কান্না, এইটা কি আর সে ছাড়ে? আপনাদের বাচ্চারা এমন করে না? হ্যাঁ, একটা খেলনা নিয়ে সবার মারামারি বাড়িতে শুরু হয়, কি বলেন, হয় না হয় না? হ্যাঁ, আমি নিব, আমি নিব, আমি নিব, আমি নিব। ছোটবেলায় খেলনা নিয়ে মারামারি করছেন, বড়বেলায় জমি নিয়ে মারামারি করেন, ছোটবেলায় খেলনা নিয়ে চকলেট নিয়ে মারামারি করছেন, বড়বেলায় সম্পত্তি নিয়ে মারামারি করতেছেন, ওই একই স্বভাব আমাদের আছে। তখন আমার বাচ্চাকে আমি শিখাই, শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা সবাই বাসায় বলি শেয়ারিং ইজ কেয়ারিং, মানে তুমি যদি কারোর সাথে শেয়ার করো তাহলে তুমি তাকে কেয়ার করলা। তাহলে কি প্রমাণিত হয়? ছোট বাচ্চাকেও আমরা শিক্ষা দেই শেয়ার করলে কেয়ার হয়, অথচ ব্যক্তি জীবনে আমরা শিক্ষা দেই না। আর আমি আপনাদেরকে এই শেয়ারের শিক্ষাই দিতেছি, যে নিজের উপার্জিত অর্থ থেকে একটু পাশের বাসের মানুষের কাছে, নিজের উপার্জিত অর্থ থেকে একটু বন্ধু বান্ধবের সাথে, নিজের উপার্জিত অর্থ থেকে একটু পরিবারের সাথে যদি আমরা ভাগ করে খাই, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আর যেই মহামানবের ওসিলায় করব, তিনি কি খুশি হবেন না বেজার হবেন? তাহলে দুইটা উপকার, একটা উপকার হচ্ছে আমরা ভাগ করার কারণে ভাগ করা শিখব, ভাগাভাগি করে চলাচল শিখব, আর আরেকটা উপকার কি? আরেকটা উপকার হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, রাসুলের সন্তুষ্টি অর্জন করব, অথবা সেই মহামানবের সন্তুষ্টি অর্জন করব। তাই মোর্শেদ কেবলা জানেন, শুভ জন্মদিনে আমি আপনাদেরকে বলতে চাই যে যতটুকু যার সুযোগ আছে, যেভাবে সুযোগ আছে, আপনারা এই জন্মদিনের আয়োজন করবেন এবং চেষ্টা করবেন এই জন্মদিনের আয়োজন করতে। বিশেষ করে আমরা 14 তারিখে, যেহেতু 10টার সময় মোর্শেদ কিবলা জানের শুভ জন্মদিন, আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করব এই 10টার সময় মিলাদের মাধ্যমে অথবা মোরাকাবার মাধ্যমে বসে আল্লাহর কাছে, এই মোর্শেদের পাওয়ার কারণেই তো আজকে আমরা আশেকে রাসুল, কি বলেন, সত্য না মিথ্যা?
আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগিকে পাওয়ার কারণে আমরা গর্বিত আশেকে রাসুল, সত্য না মিথ্যা? তাহলে মোর্শেদের আগমনের শুক্রিয়া করব, পাশাপাশি এই সময় আল্লাহর কাছে মোর্শেদের ওয়াসিলা ধরে নিজেদের ভুল বেয়াদবের জন্য, নিজেদের মুসিবত গুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কি বলেন, পারবেন? আর 15 তারিখে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, 15 তারিখে আমরা চেষ্টা করব অনলাইনের মাধ্যমে মোর্শেদ কিবলাজানের শুভ জন্মদিনে আমরা যতটুকু আয়োজন করতে পারি, সেই জন্য দেশে বিদেশের সকল খানকা শরীফ, সকল জাকের মজলিস গুলোর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে চেষ্টা করবেন 15 তারিখে সকাল থেকে আমাদের সাথে উপস্থিত থাকতে। সকাল থেকে আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগির শানে অনেক সুন্দর সুন্দর গজল গাওয়া হবে, আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হবে, উনার অ্যাচিভমেন্ট গুলো নিয়ে আলোচনা করা হবে, উনি কি কি সংস্কার করেছেন, উনি কি কি কাজ করেছেন আমরা জানি না। সাদাওয়ান বাগির এই বিষয়গুলোর অনেক অজানা তথ্য আমরা আগামী 15 তারিখে আমরা চেষ্টা করব আল্লাহর বন্ধু সাদেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিন স্মরণে আগামী 15ই ডিসেম্বর আমরা অনলাইনের মাধ্যমে মোর্শেদ কিবলাজানের জীবন বৃত্তান্ত, তার সম্পর্কে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করব। সকল আশেকে রাসুল ভাইদেরকে অনুরোধ করছি, সকাল 10টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে, একটু সকাল 10টা থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। এবং আপনারা আপনাদের খানকায় মজলিসে তাবারকের আয়োজন করে অথবা বাড়ি বাড়ি তাবারকের আয়োজন করে আপনারা সুন্দরভাবে জন্মদিনটি উদযাপন করার জন্য। তাহলে আমরা 2টা কর্মসূচি দিয়েছি মোর্শেদ কিবলাজানের শুভ জন্মদিন স্মরণে, একটি হচ্ছে 14 তারিখ সকাল 10টায় আপনাদের মতো যে যেখানে যেই অবস্থায় পারেন সকাল 10টায় মিলাদ মোরাকাবা, আপনি যেইভাবে খুশি সেইভাবেই মোর্শেদ খুশি আল্লাহ খুশি, হ্যাঁ সেইভাবে আপনি এই দিনে একটু মোর্শেদকে স্মরণ করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর 15 তারিখ আমি কর্মসূচি দিয়েছি, 15 তারিখ আমরা কি করব, 15 তারিখে আমরা অনলাইনের মাধ্যমে মোর্শেদ কিবলাজানের এই শুভ জন্মদিনের আয়োজনে আমরা থাকব এবং চেষ্টা করব যে এই শুভ জন্মদিন আমরা যাতে সঠিকভাবে পালন করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম বিদায় চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।